হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি। আপনারা হচ্ছে কি অনেকে জানেন না হচ্ছে কি আপনাদের টপ ডোনার হচ্ছে কি আপনারা হাইড করতে পারেন না। আপনাদের আইডিতে হচ্ছে কি যখন কিনা কেউ গিফট করে, হ্যাঁ সর্বোচ্চ গিফট দাতা যে হয় সেই কিন্তু আপনাদের টপ ডোনার। আর এই টপ ডোনারটি হচ্ছে কি অনেকে খুঁজেও পায় না, এমনকি এই টপ ডোনারটি কোথায় থাকে এমনকি এটাকে কীভাবে হাইড করতে হয় এটা কিন্তু অনেকে জানে না। দেখেন আমি একটা আইডির ভিতরে যখন কিনা ক্লিক করলাম, এখানে হচ্ছে জামাল ভাইয়ের আইডির ভিতরে আমি টাচ করে দিলাম, ঠিক আছে। তো দেখেন এখানে জামাল ভাইয়ের আইডিতে হচ্ছে গিয়ে মোট ডায়মন্ড গিফট পার্স হচ্ছে গিয়ে 82,580 ডায়মন্ড। তো হচ্ছে কি এখানে টপ ডোনার কে, তো আমরা এখন হচ্ছে গিয়ে সেটা দেখব এমনকি এটা কীভাবে হাইড করতে হয় সেটাও আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা আমরা দেখে আসি। তো দেখেন এখানে যখন কিনা আমি জামাল ভাইয়ের আইডির ভিতরে ক্লিক করলাম গিফট ওয়ালেটের ভিতরে, তখন হচ্ছে গিয়া দেখেন এখানে আমাদের এই যে হচ্ছে গিয়া টপ ডোনারটা, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে দেখেন যে নামটা, নামটা তো এখানে শো করতেছে না। তো হচ্ছে গিয়া দেখেন এম ইজ হিজ টপ ডোনার, মানে এম হচ্ছে গিয়া তার টপ ডোনার, তার মানে হচ্ছে গিয়া জামাল ভাইয়ের টপ ডোনার। তো হচ্ছে গিয়া আমরা এই টপ ডোনার উপরে একটু ক্লিক করে দেখি যে আসলে লোকটা কে। দেখেন এখানে আমি যখন কিনা ক্লিক করলাম ওই টপ ডোনার উপরে, তখন এখানে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে এম টিমের মিষ্টি মেয়ে প্রিয়া মণি। তো জামাল ভাই টপ ডোনারটাকে এখানে কিন্তু স্পষ্টভাবে এটা দেখা যাইতেছে। তো যখন কিনা জামাল ভাইয়ের যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, হ্যাঁ, তখন কিন্তু জামাল ভাইকে প্রশ্ন করতো যে হচ্ছে গিয়ে তোমার টপ ডোনার এই মেয়ে কেন, এই মেয়ে তোমাকে এত ডায়মন্ড কেন মারছে, আমি তো তোমার গার্লফ্রেন্ড, আমি তো তোমাকে ডায়মন্ড মারি নাই, তাহলে হচ্ছে গিয়ে প্রিয়া মণি তোমাকে এত ডায়মন্ড কেন মারলো। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে কিন্তু একটা তর্ক বিতর্ক হতে পারে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো হচ্ছে কি আপনারা এই টপ ডোনারটা হচ্ছে কীভাবে বন্ধ করবেন আপনাদের আইডির আজকে আমি সেটা দেখাবো। তো চলুন অতি ফাস্ট হচ্ছে কি আপনাদের আইডির ভিতরে হচ্ছে কি এখন চলে যাবেন এই যে নিচে প্লাস আইকন বা হচ্ছে কি উপরে এই যে আইডি দেখতেছেন আপনারা যে কোনো একটা ভিতরে টাচ করে দেবেন। তো আমি হচ্ছে কি আমার আইডির ভিতরে টাচ করে দিলাম ছবির উপরে আর কি। তো সেখান থেকে হচ্ছে কি আপনি কী করবেন এই নামের উপরে আবার একটা টাচ করে দেবেন। তো যখন কিনা নামের উপর টাচ করে দিবেন তখন দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে কতগুলি ডায়মন্ড খেলছেন একটু নিচে চলে যাবেন, তখন কিন্তু এখানে দেখতে পারবেন এই যে দেখেন গিফট, এমনকি এখানে হচ্ছে গিয়ে 4,131টা ডায়মন্ড গিফট আমাকে করছে। তো আমার টপ ডোনারকে এখন সেটা আমি দেখব। তো হচ্ছে কি আমি গিফটের উপরে টাচ করে দিলাম, দেখেন যখন কিনা আমি গিফটের উপরে টাচ করে দিলাম দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার টপ ডোনার হচ্ছে গিয়ে আরিয়ান নামে একটি ছেলে, এই যে ঠিক আছে, এই যে হচ্ছে আরিয়ান নামটি এখানে যাইতেছে এমনকি আসতেছে। তো আমরা এটার উপর একটু টাচ করে দেখি, দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো দেখেন যখন কিনা আমি হচ্ছে গিয়ে আইডিটার ভিতরে টাচ করে দিলাম তখন হচ্ছে গিয়ে এখানে আরিয়ানের আইডিটা কিন্তু চলে আসছে, দেখেন গোল্ডেন লেভেল 5। তো সে হচ্ছে গিয়ে আমার আইডির টপ ডোনার। তো এই টপ ডোনারটি আপনি হচ্ছে গিয়ে কীভাবে হাইড করবেন, তো এই যে দেখেন ডান দিকে হচ্ছে গিয়া চোখের মতো একটা আইকন দেখা যাচ্ছে। তো আপনারা কী করবেন এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। দেখেন আমি যখন কিনা আইকনের উপরে ক্লিক করে দিলাম তখন কিন্তু আমার হচ্ছে গিয়ে আরিয়ান যেই টপ ডোনারটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে অটোমেটিক। তো আপনি যখন কিনা আবার হচ্ছে গিয়ে সেই অপশনটার উপরে টাচ করে দিবেন তখন কিন্তু দেখেন আবার হচ্ছে গিয়ে আপনার টপ ডোনারটা চলে আসছে। তো আমি হচ্ছে কি করব আমার টপ ডোনারটা হচ্ছে আমি হাইড করব। তো সেই ক্ষেত্রে আমি কী করব যে আইয়ের মতো যে এটা দেখা যাচ্ছে মানে চোখের মতো, তো সেটার উপর টাচ করে দিয়ে আমি হচ্ছে কি আমার টপ ডোনারটা বন্ধ করে দেবো। এই যে দেখেন এখানে কি বলা হয়েছে ইউর টপ ডোনার হ্যাজ বিন হিডেন। তো আমার টপ ডোনারটা কিন্তু হিডেন হয়ে গেছে। সো ভিউয়ার্স, যদি আপনারা ভিডিওটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। সো ভিউয়ার্স, খোদা হাফেজ। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।